এটা কৰিবা শারীরিক ব্যায়াম কৰিলে আমাৰ কি হয় শরীরের উপকার যথেষ্ট হয় বিভিন্ন ধরনের বেমার আজারের পৰা আমি নিরাপদে থাকিব পাৰো নানে বাৰু গতিকে আমি শরীরের স্বাস্থ্য অর্থাৎ শরীর ভালে থাকলেহে আমার মন ভাল থাকিব মন ভাল থাকলে আমার যিকোনো কাম কৰিব পৰা যাব এখানে আমি এই এক্সারসাইজ কিনি অর্থাৎ যোগাসন কৰি পেলাই আমি সদায় শরীরটো ভালে রাখবলৈ যত্ন কৰিব লাগিব শরীর ভাল থাকার লগে আমার যিকোনো কাম পড়া শুনা খেলা ধুলা বা অন্যান্য যিকোনো কাম করাত আমি সহায়ক হব সেখানে আমি সদায় আজিয়ে যে করব সেটা নহয় আর আমি নিজেও করলে করার বাদেও আমি আনকো যাতে উৎসাহিত বুঝাব পাৰো যে যোগাসন করলে আমার শরীর বিভিন্ন ধরনের রোগ ব্যাধির পর নিরাপদে থাকবে পারে গতিকে সকলে আমি এক্সারসাইজ করব অর্থাৎ ব্যায়াম করব যোগাসন করব যোগাসনের বাহিরে আমার গত্যন্তর নাই ঔষধে আমার কিছু সময়ের কারণে আমার কি করে রোগ নিরাময় করব পারে তারপর আকো হয়ে যাব পারে কিন্তু যদি আমি শারীরিক ব্যায়াম অর্থাৎ যোগাসন যদি সদায় করে থাকো তাহলে আমার শরীরত কোনো রোগে আক্রমণ করব নারিব আমি বিভিন্ন ধরনের রোগের পর আমি নিরাপদে থাকিব পারিম এই আমার যোগাংশ মানুষ হল নিরোগী গতি এই নিরোগী অবস্থাটো অকল ঔষধ সেবন করলেই মানুষের শরীর সুস্থ হব নয় গতি তার নিরাময় কারণে আমি যোগাসন করব যোগাসনটি করলে আমার শরীরের বিভিন্ন রোগের পর আমি নিরাপদে থাকব পাৰিম শরীরটি সুস্থ সবল হব পাৰিব শরীর সুস্থ সবল হলে মানুষের মন ভাল থাকিব মন ভাল থাকলে যিকোনো কাম করব পাৰিব সেই উদ্দেশ্যে আমি তেওঁলোকক এইটো আভাস দিছোঁ বা জনাইছোঁ যে তোমালোকে শরীর ভালে রাখবলে হলে তোমালোকে এই যোগাসন সদায় করবা যোগাসনের দ্বারাহে তোমালোকে আধ্যাত্মিক আর শৈক্ষিক বিভিন্ন দিকত খেলাধুলা বা অন্যান্য দিকত তোমালোকে আগবাঢ়ি যাব বুঝি পাইছে না বুঝ দিব আমি ছাত্র ছাত্রীসকলক এইটাই কৈছো যে শারীরিক মানসিক আধ্যাত্মিক এই তিনটার অবিহনে আমার সুস্থ সমাজ গড়িব নোৱাৰে সেইকাৰণে আমার সুস্থ সমাজ হবলৈ হলে আমার বিশেষ ছাত্র ছাত্রীসকল দেশের ভবিষ্যৎ নাগরিক আমি এই যোগাসনের দ্বারাই শরীরটি ভালে রাখি পেলায় তেওঁলোকৰ মন প্রফুল্ল করাই পেলায় তেওঁলোকৰ যি আশা উদ্দেশ্য সেই আশা উদ্দেশ্য যাতে প্রতিফলিত করায় আগলৈ যাতে সুনাগরিক হব পাৰে তাৰ কাৰণে আমি সজাগ হবর কারণে আমি তেওঁলোকক এই যোগাসনের দ্বারাই আমি তেওঁলোকক সচেতন হবর কারণে আহ্বান জানাইছো আর লগতে আমি প্রতিদিনে যে এই যোগাসন করলে যে আমার শরীরের বিভিন্ন রোগের পর যে নিরাপদে থাকব পারে তার কারণে আমি বুঝাইছো বা দেখাইছো আর এইটুকু কোয়া হয়েছে যে করক ঘরের মানুষ যাতে বা ওসর মানুষ যাতে সহযোগ করে আর এই উদ্দেশ্যতে সফল হয় তার কারণে আমি আহ্বান জানাইছো সৌন্দর্য চর্চার প্রতি আপনিও আগ্রহী নেকি?
কেবল স্কিনখনেই নহয় স্কিনৰ লগতে চুলি কুচায়ো সৌন্দৰ্য নবহাই জানো লগতে হাত ভৰি যতনো খুবেই প্ৰয়োজনীয় মুকলি হল জেনট বিউটি ষ্টুডিঅ এণ্ড স্পা চালুন উইথ এভেইলেবল ভিন্ন ফেচিলিটিজ স্পা ট্ৰিটমেণ্ট হেয়াৰ চাৰ্ভিচ ৱেক্সিং পেডিকিউৰ মেনিকিউৰ ফেচিয়েল ট্ৰিটমেণ্ট ব্ৰাইডেল মেকআপ ফিচ পেডিকিউৰ ষ্টীম বাথ মাছাজ আইলেছ নেইল বডি পলিচিঙৰ লগতে আৰু ভিন্ন ফেচিলিটিজ আপোনাৰ বাবে গতিকে দেৰি কিহৰ আজিয়ে ভিজিট কৰক নিয়েৰ জোনালী বাস্তৱ ফোর্থ ফ্লোর এবভ কানাড়া ব্যাংক জোরোড গুৱাহাটী যোগাযোগ কৰক 03613196056 অথবা 7099062560 নম্বৰত